ইস খামোখা কি ভয় পাই গেছিলাম বোন আন্তনে কত সাপ সাপান্তর করলাম আল্লাহ জানি ওর কোনো ক্ষতি না করে আল্লাহ বড় হয় দাঁত লেগে যাও আমরা দাঁতে লাগেছে কি ভয় নাকি ভয় পাই আমার দাঁতে লাগি নেই দাঁতে লাগেছে তো দুলাভাই ভাইয়ের তো দুলাভাই যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সত্যি সত্যি মরে যাবো লেবু এত বেশি চিপিস তিতে হয়ে যাবে কিন্তু বড় বউ আমি একটা জিনিস কিছুতে হিসেব মিলিবে পারতেছি না পুলিশকে জন্য দিলে আর খোঁজে আসবি যে যত কথাই বলু আমি এই জিন পরি বিশ্বাস করি বুঝলেন আরে আমি তো নিজে প্রমাণ আমাকে তো পরি ধরেছিল বুঝলেন না এই যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সেই সময় প্রতিদিন রাতে আমার কাছে ফল ফলমূল মিষ্টি এসব আমাকে সব খেতে দিত হ্যাঁ আপনাকে তো এসব সব ভেঙে বলতে হবে না কি বলেন হুজুর মধ্যে অবশ্য ভালো মন্দ দুটোই আছে ঠিক বলেছেন আমাকে অবশ্য ভালো পুরী ধরেছিল আমাকে খুব ভালোবাসত এই ব্যাপারটা আমার ভাবি টের পেয়ে মাকে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে কারণ ওই ঘরে বউ থাকলে নাকি পুরীরা আসতে পারে না বুঝলেন তো সেই জন্যই আর্লি ম্যারেজ কিছু মনে করবেন না এই কাছে কি হলো আসা সেটা কিন্তু এখনো বললেন না ও হ্যাঁ এই যে দেখেন আপনাকে পেয়ে খালি আমার নিজের লাইফ হিস্ট্রিই বলে যাচ্ছি আসল কথাটাই তো বলা হলো না এই আমি আপনাদের এই এলাকায় বদলে হয়ে এসেছি বদলে আসার পর দেখা যাচ্ছে আপনাদের এলাকায় চুরিটা খুব বেশি বেড়ে গেছে দেখা কি খুব কারো বাড়িতে ডিউটিতে সে খায় না নাস্তা নিষেধ করেছে বেশি শাস্তা মানুষ হলে তোমার ভয় করে রেহির বড়বাবু ভয়ের কিছু নেই দারোগা সাহেব ওস্তা থেকে হুজুর হুজুরকে ভক্তি করতেছে পুলিশ মানুষ বারে বারে এসে হুজুর হুজুর করবার লাগেছে আমার কাছে ভালো ঠেকতেছে না তুই যাই আশেপাশে খারাপ কি কথা কয় না কয় আমাকে এসে কই যাই এইসব দুর্গম এলাকায় পুলিশ দিয়ে কি চুরি বন্ধ করা সম্ভব যদিও আমি মনে করি এই এলাকার মানুষ অত্যন্ত সরল সব ঠাটেট ডাকাতি খুন খাপি নাই বললেই চলে এই চুরিটাই যায় এখানে সমস্যা হ্যাঁ চুরি হইলে তো মানুষের তবু কিছু থাকে একেবারে মিসকিন হওয়া যায় না কিন্তু ডাকাতি রাহাজানি হলে তো সব শেষ হওয়া যায় কথাটা অবশ্য ঠিকই বলেছেন যাই হোক এই চুরি সমস্যা নিয়ে আমরা যখন পুলিশ প্রশাসন খুব চিন্তায় আছি সেই সময় আপনার কথা জানতে পারলাম আপনাদের গ্রামে নাকি চুরি হয় না একটু ডিপে যেয়ে অনুসন্ধান করে জানতে পারলাম আপনি নাকি মন্তর দিয়ে এই গ্রামটা একদম বেঁধে দিয়েছেন সেই জন্য তো চুরি আসতে পারে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহর রহমতে আমাদের এলাকায় চুরিশ সামারি হয় না আমরা খুব শান্তিতে বসবাস করতেছি শুধু আপনারা শান্তিতে থাকলেই তো চলবে না আমি মনে করি থানা পুলিশের ডাণ্ডা লাঠি দিয়ে তার অপরাধ দূর করা যাবে না আপনাদের মতো আধ্যাত্মিক মানুষ যদি সমাজের মানুষকে আধ্যাত্মিক পথে আনতে পারেন তাহলেই এই সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব মানুষ তো আজকাল আধ্যাত্মিক বিশ্বাস করবার চায় না সেই জন্যই তো আপনার মতো কামেল মানুষের কাছে আসা আপনাকেও এর দায়িত্ব নিতে হবে এই মন্ত্র দিয়ে এই থানা এলাকার সব গ্রামকে বেঁধে দিতে হবে আর ওই মানুষকে বুঝাতে হবে চুরি করলে আখেরাতে কি শাস্তি হবে এই মোটিভেশন বলতে পারেন আর কি